দেশ জুড়ে চলছে রথযাত্রা উৎসব। পুরী ইস্কন মাহেশের ধুমধাম করে পালিত হচ্ছে রবিবার রথযাত্রা। তেমনি বর্তমান 2 নম্বর ব্লকের স্বস্তিপল্লিতেও ভাতৃসঙ্ঘের পরিচালনায় স্বস্তিপল্লির এই রথযাত্রা 26 বছরে পড়েছে। এদিন এদিন রথের রশিতে টান দিতে ছোট থেকে বড় সকলেই উপস্থিত হয় মন্দির প্রাঙ্গণে। প্রতিবছরের মতো এবছরও প্রাচীন রীতিনীতি মেনে কীর্তন ও বিভিন্ন বাদ্যযন্ত্রে জমে উঠেছে রথ উৎসব। বিকালে গাংপুর থেকে উল্লাস মোড় হয়ে স্বস্তিপল্লি ভাতৃসঙ্ঘ ফুটবল ময়দানে এসে শেষ হয়। এই রথযাত্রা উপলক্ষে স্বস্তিপল্লি ফুটবল ময়দানে মেলাও বসে। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত চলে মেলা। পাশাপাশি মেলা প্রাঙ্গণের মূল মঞ্চে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আমি তো জগন্নাথের মাসি, কেমন লাগে? কত বছর ধরে এটা কেমন লাগছে সেটা কিন্তু আমি হনুমান দেখাতে পারছিল, রাম ভক্ত হনুমান দেখাতে পারছিল,
বুক ছিঁড়ে তার কি আনন্দ। তাই আমি তো জগন্নাথের মাসি, আমি মানব জন্ম নিয়েছি সত্যি, আমি কি ভাগ্য করেছি কি সমস্ত পেলে পেলে পোলাপান সব ভক্তরা কি মাসি বলে ডাকতে আমার প্রাণ ভরে যায়। তাই আমি এই মানব জন্মকে আমি ধন্য করেছি, আমি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি তার মায়ের গর্ভে শত শত প্রণাম করি। আমি এই ভাগ্য করেছি, এই দশের মুখে আমি মাসি ডাক শুনেছি, আমার এই জন্ম ধন্য হয়ে গেছে। তাই কি বলবো, এই রথযাত্রা যতক্ষণ থেকে আমি এই স্বস্তি বলে এসেছি, তারপরে এই জগন্নাথ 26 বছর ধরে এই রথ হয়েছে, আর রথে মাসি বলে ডাকছে, আর তার পূজা অর্চনা এই মাসির ওদম মাসির হাত দিয়ে দিয়েছি, এই আমার ভাগ্য, এই আমার ধন্য। জয় জগন্নাথ, জগন্নাথ মাতা কৃপা করুক আমি যতদিন জানি থাকতে পারি ততদিন এই সত্য করে ভালো থেকে আমি জানি পূজা অর্চনা আর দশের সামনে জানি এই আনন্দ করতে পারি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার নাম সুভাষিনী রায়।